হাসির গল্প পড়তে ও শুনতে সবার ভালো লাগে। তাই যারা হাসির গল্প পড়তে ও শুনতে ভালোবাসেন তাদের জন্য একটি সুন্দর হাসির গল্প দেয়া হলো। গল্পটি হলো, ছেলে পরীক্ষায় ফেল করায় ছেলের প্রতি বাবা রেগে গিয়ে ছেলেকে গাধার বাচ্চা বললেন। আশা করি আপনাদের কাছে গল্পটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে গল্পটি উপভোগ করি। সৈয়দ রহিম মিয়ার মেজাজ ভীষণ খারাপ। তার একমাত্র ছেলে মন্টু মিয়া এইবার তৃতীয়বারের মতো এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল সম্ভবত একই, কারণ আজ পরীক্ষার রেজাল্ট হবার কথা। এ কারণেই হয়তো সকাল থেকে মন্টুর কোনো খোঁজ নেই। রহিম মিয়া মন্টুকে খুঁজে না পেয়ে যা বোঝার বুঝে নিয়েছেন। হতচ্ছাড়া নালায়েক পোলা আবার ফেল করেছে। পোলাকে সামনে না পেয়ে রাগটা গিয়ে পড়ল স্ত্রীর উপর। কান ফাটানোর শব্দে চেঁচিয়ে উঠলেন মন্টুর মা, ও মন্টুর মা গেলা কই, মরলা নাকি? মন্টুর মায় বা কম যাই কিসে, হাজার হোক তিনি সৈয়দ বাড়ির বউ। মন্টুর মা সমান তেজে জবাব দিলেন, কি কইবা কও, আমি শুনতাছি। রহিম মিয়া বলল, তোমার নালায়েক পোলা কই পালাইছে? মন্টুর মা বলল, পোলা কি শুধু আমার, তুমি খোঁজ রাখবার পারো না? রহিম মিয়া বলল, দেখো মন্টুর মা, তোমার লাই পায়া পায়া পোলা গোল্লাই গেছে। কই লুকাইয়া রাখছো কও, আজ আমার সাধের লাঠি, ওর পিঠে আমি ভাঙমি ভাঙম। মন্টুর মা বলল, কেন আমার পোলাই কি করছে? রহিম মিয়া বলল, কেন তুমি বোঝো না, এত বেলা হইল পোলার কোনো খবর নাই, আজ পরীক্ষার রেজাল্ট দিতাছে, গাধার বাচ্চা নিশ্চয়ই ফেল করেছে, না হইলে পলাইব কেন? মন্টুর মা তাই তো কয়, পোলা আমার প্রত্যেকবার ফেল করে কেন, গাধার বাচ্চা কোনো সময় পাশ করবার পারে? গাধার বাচ্চা তো সারা জীবন গাধাই থাকে। রহিম মিয়া রাগের মাথায় ভুল করে মিস্টেক করা বাক্যটার হাত থেকে রেহাই পেতে লাঠি হাতে ছেলের খোঁজে বের হয়ে গেল। যথাসময়ে পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হলো। রহিম মিয়ার ধারণা সত্য প্রমাণ করার জন্যই মনে হয় অনেক খোঁজেও মন্টু তার রোল পাশ করা ছাত্রদের মধ্যে দেখতে পেল না। মনের মধ্যে 10 নম্বর বিপদ সংকেত শুনল। আর দেরি নয়, ঝেড়ে দৌড় লাগালো মন্টু মিয়া। পরবর্তী দৃশ্য বড়ই মনোরম। মন্টু মিয়া দৌড়াচ্ছে, পিছনে লাঠি হাতে রহিম মিয়া, সমান তালে চেঁচাচ্ছেন তিনি ধর ধর। মন্টু জান প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে। এই দৃশ্য দেখে মন্টুর বন্ধু হাবলু ভাবলো মন্টু নিশ্চয়ই বিপদে পড়েছে, নিশ্চয় তারে পাগলা কুত্তা তাড়া করেছে, না হইলে এইভাবে দৌড় দিবে কেন? সে আপন মনে দৃশ্যটা কল্পনা করে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। রহিম মিয়া হাবলুকে পাশ কাটানোর সময় তাকে এভাবে হাসতে দেখে অবাক হলেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে বাবা, অমন কইরা হাসতেছিস কেন? হাবলু হাসতে হাসতে জবাব দিল, কুত্তায় তাড়া খেয়ে মন্টু এমন দৌড় দিছে, দেখা হাসতেছি। রহিম মিয়া হুঙ্কার ছেড়ে বললেন, কি আমি কুত্তা, এত বড় সাহস? মুহূর্তের মধ্যে রহিম মিয়া লাঠির দুঘা হাবলুর পিঠে পড়ল। আর হাবলু কিছু বুঝতে না পেরে জান বাঁচাতে মন্টুর সঙ্গী হলো। এদিকে মন্টু দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে গিয়ে ধাক্কা খেলো পাশের বাড়ির হালিমের সাথে। হালিম আর মন্টু ধাক্কা খেয়ে চিটপটান। হালিম লাফিয়ে উঠে মন্টুকে জড়িয়ে ধরেই চিৎকার শুরু করলো, চোর চোর। মন্টু হালিমের হাতের চিপাই পরে চিউ চিউ করে বলল, আমি চোর না, আমি মন্টু। হালিম মন্টুকে না ছেড়েই বলে, তাইলে এইভাবে চোরের লাহান দৌড় দিছস কেন? মন্টু হালিমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বলল, দেখতেছিস না আব্বারে একটু দৌড় শিখাইতেছি, এইবার ছাড় না রে ভাই, আমি পালাই। হালিমের তবুও সন্দেহ যায় না, বলল, একটু খাড়া, চাচা আসুক, আসল ঘটনা যায় না লই। মন্টু ভাবল, আমি এইবার শেষ, কি করা যায়। এমন সময় হালিম দেখল গগন বিদারি চিৎকার করতে করতে হাবলু ছুটে আসছে, পিছনে লাঠি হাতে রহিম চাচা। মুহূর্তের মধ্যে মন্টুর হাতে হাত ছেড়ে সেও দৌড় দিল, পিছনে পড়ে রইল তার বিদায়ী বাণী চাচাই খেপছে, ছাড়া পেয়ে মন্টুই বা দেরি করবে কেন, সেও হাওয়া হলো। রহিম মিয়া বুড়া মানুষ, বেশিক্ষণ মন্টুর পিছে তাড়া করতে পারল না, সে হাঁটতে হাঁটতে এগিয়ে চলল।
এই ফাঁকে মন্টু দৌড়ে তাদের ব্যবধান আরো বাড়িয়ে নিল। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মন্টু একটা খড়ের কাঁথা দেখতে পেয়ে সেখানে আরাম করে শুয়ে ঘুমিয়ে পড়ল। মন্টু এসএসসি পরীক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু কোনোদিন বই খুলে দেখেছে কিনা সন্দেহ আছে, তাই সে খরগোশ আর কচ্ছপের গল্পটাও হয়তো জানে না। রহিম মিয়া হাঁটতে হাঁটতে খড়ের কাঁথার সামনে এসে হাজির হলো। দেখল মন্টু আরাম করে ঘুমাচ্ছে, দেখে তার মেজাজ আরো খারাপ হলো। মনে মনে ভাবল, আমি সারা দিন হেঁটে বেড়াচ্ছি আর নবাবজাদা আরাম করে ঘুমাচ্ছে। দেরি না করে হাতের লাঠি দিয়ে খোঁচা দিলেন তিনি। খোঁচা খেয়ে মন্টুর ঘুম একটু পাতলা হলো। ঘুম জড়ানো কণ্ঠে সে বলল, কোন শালারে? এইবার রহিম মিয়া দুঘা লাগিয়ে দিয়ে বললেন, শালা না, আমি তোর বাপ। দুই ঘা খেয়ে মন্টুর ঘুম বাপ বাপ করে পালালো। সেই সাথে সাথে সেও বাপ বাপ করে বলল, আব্বা গো, এইবারের মতো আমারে মাফ কইরা দাও, আমি আর জীবনেও ফেল করবো না। রহিম মিয়া আরও এক দুই ঘা লাগিয়ে দিয়ে বললেন, গতবারও এই কথাই কইছিলি। মন্টু এবার কাঁদতে কাঁদতে বলল, আর কোনো দিন কমু না, আবার যদি ফেল করি তবে তুমি কওনের সুযোগ দিও না। কওনের আগেই রহিম মিয়া উত্তেজিত হয়ে বলল, কি কি কইতে চাস? কওনের আগেই তোরে যেন মায়রা ফালমু। মন্টু ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, না, আমি কইতে চাইছিলাম কওনের আগেই মাপ কইরা দিও। রহিম মিয়ার লাঠির আরও দুঘা পড়ল মন্টুর পিঠে। মন্টু এবার বাবার পা ধরে বলল, এইবারের মতো মাপ কইরা দাও বাজান, দোষী তো খালি আমি একা না। রহিম মিয়া অবাক হলেন, বললেন, দোষী তুই একা না মানে? মন্টু এবার কপট রাগ দেখিয়ে বলে, সব দোষ বুঝি আমার? স্যারকে কোনো দোষ নাই? স্যাররা যদি আমারে পড়াইতো আমি কি ফেল করতাম? রহিম মিয়া ভেবে দেখল, তাই তো, স্যাররা যদি ঠিকমতো পড়াইতো তবে কি আর তার ছেলে ফেল করতো? এইবার স্যার করে ধরতে হবে। ছেলের হাত ধরে সে চলল হাই স্কুলের দিকে। এদিক স্কুলের অঙ্ক স্যার কুদ্রতালী প্রাইভেট পড়ানোর জন্য হাতে ছাতা ঝুলিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিল। স্যারকে দেখে রহিম মিয়া হাতের লাঠি উঠিয়ে ডাক দিল, মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব। কুদ্রত স্যার ইতিমধ্যেই হাবলু আর হালিমের কাছে রহিম মিয়ার ক্ষেপে ওঠার ঘটনা জেনে গেছে। লাঠি হাতে রহিম মিয়াকে ছুটে আসতে দেখে তার মনের মধ্যে কুডাক ডেকে উঠল। তিনি আর দেরি করলেন না, উল্টা দিকে ঘুরে ঝেড়ে দৌড় দিলেন। কিন্তু তার ভাগ্যে হাবলু আর হালিমের মতো হলো না। অনভ্যস্ত শরীরে দৌড়াতে গিয়ে খেলেন আচার। আচার খেয়ে পায়ের জুতা কোথায় গেল কে জানে, ছাতাটাও গেল পাকা হয়ে। কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে উঠে দাঁড়ালেন ততক্ষণে। রহিম মিয়া মন্টুকে নিয়ে পৌঁছে গেছেন। কুদ্রত স্যার পালানোর আর পথ পেলেন না, ছাতা আর জুতো খোঁজাই মন দিলেন। রহিম মিয়ার কাছে এসে জানতে চাইলেন, ও কি মাস্টার সাহেব, ওইভাবে দৌড়াচ্ছিলেন কেন? কুদ্রত স্যার নিজেকে সামলে নিয়ে বললেন, ও কিছু না, আমাদের গেম স্যার আমাকে সকালে আধ ঘন্টা আর বিকালে আধ ঘন্টা করে এক ঘন্টা দৌড়াতে বলেছেন, তাইলে নাকি শরীর ভালো থাকে। তাদের মন্টু হেসে বলল, স্যার এখনও তো বিকাল হয় নাই, এখন দুপুর বলা চলে। চুপ কর বেয়াদব, কুদ্রত স্যার ধমকে উঠলেন, তুই জানিস না আমি অঙ্কের স্যার? আমি অঙ্ক কষে বের করলাম গড়ে সকালে 20 মিনিট, দুপুরে 20 মিনিট আর বিকালে 20 মিনিট দৌড়ালে এক ঘন্টা হবে, তাই সেইভাবে দৌড়াচ্ছি। এরপর রহিম মিয়া হাতের লাঠি দেখিয়ে কুদ্রত স্যারকে স্যার জানতে চাইলেন, ওটার কাজ কী? রহিম মিয়া দাঁত কিরমির করে বললেন, গাধা পিটামো। এবার কুদ্রত স্যার রেগে বললেন, দেখেন বিনা কারণে লাঠি নিয়ে তাড়া করলেন, আবার গাধা বলছেন, গালি দিচ্ছেন। রহিম মিয়া অবাক হয়ে বললেন, আমি আপনাকে তাড়া করলাম কখন আর গাধাই বা বললাম কখন? আমি তো গাধা কইছি আমার পোলারে। কুদ্রত স্যার হাঁপ ছেড়ে বললেন, কেন, মন্টু কি করেছে? রহিম মিয়া বলল, কি করে নাই তাই বলেন। কুদ্রত স্যার সূর্য নিয়ে বললেন, কি করে নাই মন্টু? রহিম মিয়া বলল, পাশ করে নাই মন্টু।
কুদ্রোচ্ছার হতাশ গলায় বললেন, আবারও ফেল। মন্টু দাঁত বের করে হাসতে হাসতে স্যারের পায়ে হাত দিয়ে সালাম করে বলল, জি স্যার, আপনাদের বদদোয়া। কুদ্রোচ্ছার তিন হাত লাফিয়ে বলল, বদদোয়া মানে? মন্টু দাঁত বের করে বলল, পাশ করা ছাত্ররা আপনাদের পায়ে হাত দিয়ে সালাম করে বলে, আপনাদের দোয়ায় পাশ করেছি, তাই আমিও আপনাদের বদদোয়ায় ফেল করেছি। কুদ্রোচ্ছার তাকিয়ে রইলেন। আর রহিম মিয়া দ্বিতীয়বারের মতো মন্টুকে বললেন, গাধার বাচ্চা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।